কার্যসূচী আমার তিন দিনের বিস্তৃত কার্যসূচী আছে। যাকালি আমার বিভিন্ন ধর্মমূলক অনুষ্ঠানের লগতে আমার দুগারী স্বনামধন্য পাঠকে ইয়াত নাগারা নাম পরিবেশন করেছে। আর আজি আমার এই প্রভাত ফেরিরে কার্যসূচী আরম্ভ হব। ইয়ার পিছত আমার ভাগবত পাঠ আছে, প্রীতি ভোজন আছে। প্রতি বছরে প্রীতি ভোজন হয় আমার গাঁর সমূহ রাইজ আলহী অতিথি ওসর সুবিধার যিনি মানুষ আহে ইয়াতে কমেও 800 বা 1000 মানুষ হয়। খার কারণে এই সিদ্ধ প্রসাদ বলে কয়, প্রীতি ভোজন হয়। তার পিছত আমার ব্যাগুচি সত্রর বারে বরণীয়া সংস্কৃতির সিহতর অনুষ্ঠান পরিবেশন করব। তারপিছত আছে আমার আজি নাটক আছে, আরাধনা থিয়েটার বলে নাট পরিচালনা করব তেখেতসকলে। আর কালিও ঠিক এনেকা বিভিন্ন ধর্মমূলক অনুষ্ঠানের লগতে আমার দিহানাম প্রতিযোগিতা আছে, 10টার দিহানাম প্রতিযোগিতা আরম্ভ হব। তারপিছত আমার এই কৃতি ছাত্র খিনিক আমি সম্বর্ধনা যাও প্রতি বছরে। এই আমার নাট্যকার তারিণী ডেকায় এই হেৰি কৰিছিলে, এইটো আৰম্ভণি কৰিছিলে, সেইটো চলি আছে। তাৰপিছত আমি এইবাৰ এটা নতুনকৈ অনুষ্ঠান আৰম্ভ কৰিছোঁ, এইটো জয় সন্মিলন। আমাৰ গাঁৱত যিখিনি ছোৱালী বাহিৰত বিয়া দিছোঁ তেখেতসকলক আমি ফোনযোগে হ'লেও নিমন্ত্ৰণী জনাইছোঁ। তেখেতসকলক আহিলে আমি যথাসাধ্য যিখিনি পাৰোঁ, হয়তো বিশেষতো আমি দিব নোৱাৰিলেও এখন গামোচাৰে তেখেতসকলক সন্মানিত কৰিম বুলি ভাবিছোঁ। তারপিছত আমার সাংস্কৃতিক সন্ধ্যা আছে, এনেকে বিভিন্ন অনুষ্ঠানে অহাকালি অনুষ্ঠানও হব, আমার তিনদিনিয়া হব। মানে নিমন্ত্রণ করা হয় এই কারণে আমার মানে জয়াইখিনি আমার এই অনুষ্ঠানটি কীর্তন ঘরের যে জন্মোৎসব আমার আরম্ভণিরপর আমি জয়াইখিনিরপর আমি সহায় সহযোগ আমি পাই আছো। তেওঁলোককো আমি আমার মানে পরিয়াল বলে আমি গাঁর পরিয়াল বলে মানে গণ্য করো। গতি এইবার আমি ভাবিছো কি আনুষ্ঠানিকভাবে লগত আমি চা চিনাকি হম এক মানে যাই মানে সন্মিলনত, আর লগত আমি আন্তরিকতাটা যাতে আমার ভবিষ্যতে সুদৃঢ় হয় সেই কারণে আমি এই যাই সন্মিলন আহ্বান করেছি।